উত্তর ভারতের শেষ প্রান্তে প্রায় আমরা পৌঁছে গেছি। আমাদের প্রচার অভিযান আমরা চালিয়ে যাব। সেফ গার্ল চাইল্ড বার্তা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন ওরা। ওরা মানে বর্ধমানের তিন মহিলা, পূর্বস্থলের শিক্ষিকা সুতপা দাস এবং তপতী দেবনাথ ভৌমিক ও ঝর্ণা মালাকার। নিজেরাই ড্রাইভিং সিটে বসে শুরু করেছেন যাত্রা। সোমবারই তারা পৌঁছন লাদাখ। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সেফ গার্ল চাইল্ড বার্তা ছড়িয়ে দেন তারা। আমরা বলো জম্মু কাশ্মীর থেকে বেরিয়ে এসেছি, জম্মু কাশ্মীর কাটরা হয়ে তারপর পাঠানপুর ছেড়ে তারপরে এখন সোনমার্গের দিকে এসেছি। জজিলা পাস সামনে পড়ছে, এখানে আমরা যে মোটর নিয়ে এসেছি তা প্রচার করতে করতে এসেছি। এখানেও আমাদের এত সুন্দর পরিবেশ দেখে আবার মনে হলো যে আবার একটু প্রচার করা প্রয়োজন, তাই আমরা বেরিয়ে পড়েছি। সেভ দ্য গার্ল চাইল্ড, সেভ দ্য ফিউচার মাদার্স, সেভ দ্য ফিউচার জেনারেশনস অ্যান্ড সেভ দ্য আর্থ। এই প্রচার অভিযান আমাদের চলছে, চলবে। আমরা যে প্রচার অভিযান নিয়ে যাত্রা শুরু করেছি সেই যাত্রা পথের আমরা মাঝামাঝি জায়গায় আছি। আমাদের প্রচার অভিযান চলছে, উত্তর ভারতের লাস্টের দিকে রয়েছি, উত্তর ভারতের শেষ প্রান্তে প্রায় আমরা পৌঁছে গেছি। আমাদের প্রচার অভিযান আমরা চালিয়ে যাব। নাবালিকা বিবাহ বন্ধ থেকে মহিলাদের মর্যাদা অর্জন, শিশু কন্যাকেও ছেলের মতো দেখা, তাদের শিক্ষা স্বাস্থ্যের প্রতি সমান নজর দেওয়া, এই প্রচারই দেশ জুড়ে ছড়িয়ে দিতে চান বাংলার তিন নারী। সেফ গার্ল চাইল্ড কে মেসেজ লেকে হাম লোগ পুরা ইন্ডিয়া মে ঘুম রহি হু। নর্থ ইন্ডিয়া কা লাস্ট পয়েন্ট হাম লোগ লাদাখ জা রহি হু। লাদাখ মে মেসেজ দুগি সেফ গার্ল চাইল্ড, ইন্ডিয়া মে আবি ভি বহুত সারি জাগা হ্যায় জাহাঁ পর লড়কি লোগ কো লড়কা জেসা বরাবর নেই দেখতে হ্যায়, নেই অপরচুনিটি দেতে হ্যায় এস্টাবলিশ করনে কে লিয়ে। হাম লোগ ये बोलना चाह रही हूँ जो लड़की लोग को भी अपॉर्चुनिटी दो एस्टैब्लिश करने का, कुछ करने का, क्योंकि यहाँ पर क्या सोचते हैं लड़की लोग को, बड़ी हो जाए शादी करवा दूंगी, यही ज्यादा से ज्यादा इंडियन लोग अब भी सोचते हैं, जो पैसा है कुछ करना है लड़का लोग एस्टैब्लिश करेगा यही सोचते हैं। तो हम लोग ये मैसेज देना चाहती हूँ, सेम अपॉर्चुनिटी दो, घर पे जो बच्चे हैं लड़का है लड़की है दोनों को सेम अपॉर्चुनिटी दो, क्योंकि जब लड़का लड़की दोनों आगे बढ़ेगा तब देश आगे बढ़ेगा, एक अच्छा राष्ट्र बनेगा। हम लोग चाहती हूँ इंडिया आगे बढ़े, एक अच्छा राष्ट्र बने। বর্ধমানের পূর্বস্থলীর রাজারপুর থেকে শুরু হয়েছে এই প্রচার অভিযান, এভাবেই পৌঁছে গেছেন লাদাখ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের উত্তর থেকে দক্ষিণে শিশু কন্যা রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চান এই তিন কন্যা। মোট 40 দিনের সফর, এই সময় জুড়ে 13 রাজ্যে প্রদক্ষিণ করবেন তারা। মুখে একটাই বার্তা, সেফ গার্ল চাইল্ড। মাধ্যম, বেও রিপোর্ট।